সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে পাট শিল্পের সমস্যা। আমরা এর আগে শিল্পের সমস্যা পড়ছি, এক নাম্বার ক্লাসটা তোমরা খেয়াল করবা, সেই পয়েন্টগুলো তো দিতে হবে। তোমরা যদি পাট শিল্পের জন্য স্পেসিফিক কোনো সমস্যা দিতে চাও সেটা কিন্তু ভালো হয়, যে পাট শিল্প সম্বন্ধীয় সমস্যা। তাহলে এক নাম্বার ক্লাসে আমরা শিল্পের যে সমস্যাগুলো পড়ছি সেটা দিলেও হবে, সেই সাথে পাট শিল্পের দুই একটা স্পেসিফিক সমস্যা আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা দেই, এক নাম্বার, উৎপাদন খরচ বৃদ্ধি। উৎপাদন খরচ বৃদ্ধি, তাহলে এটার ব্যাখ্যা তোমরা কি করবা? উৎপাদন খরচ বৃদ্ধি আমরা লিখবো, তোমরা খাতা নিয়ে লিখে নাও যে বর্তমানে পাট উৎপাদন করার খরচ অনেক বেড়ে গেছে, কারণ পেট্রোল বা ডিজেল যেটাতে আমরা সেচ দিই সেটা খরচ বেড়ে গেছে, পাটের বীজের খরচ বেড়ে গেছে, পাট লাগাতে যে শ্রমিক লাগে শ্রমিকের মজুরি বেড়ে গেছে, বিভিন্ন কারণে পাটের উৎপাদন খরচ বেড়ে গেছে, তাই কৃষকরা পাট উৎপাদন করতে আগ্রহ হারিয়ে ফেলেছে। পাটের, আমরা ছোট করে লিখে ফেলি, পাটের উৎপাদন খরচ বৃদ্ধির কারণে কৃষকরা পাট উৎপাদন করতে চায় না, কারণ এতে কি হয়, মুনাফার পরিমাণ কমে যায়। পাটের উৎপাদন খরচ বৃদ্ধি, পয়েন্টটা হচ্ছে উৎপাদন খরচ বৃদ্ধি। উৎপাদন খরচ বৃদ্ধির মধ্যে তোমরা জানো মজুরি, শ্রমিকের মজুরি, তোমার সার ও বীজের দাম বৃদ্ধি, পেট্রোলের দাম বৃদ্ধি, এগুলো কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, ফলে কৃষকরা আর পাট উৎপাদন করতে চায় না। দুই নাম্বার, বিভিন্ন দেশে পাট উৎপাদন, যদি ভালো দেখা না যায় তোমরা আমার মুখে শুনে লিখে নিও, বিভিন্ন দেশে পাট উৎপাদন, বর্তমানে ভারত, ব্রাজিল, চীন, তাইওয়ান এসব দেশে প্রচুর পাট উৎপাদন হচ্ছে, তাই বাংলাদেশের পাটের চাহিদা ধীরে ধীরে কমে যাচ্ছে। শিক্ষার্থীরা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বিভিন্ন দেশে পাট উৎপাদন, কোন কোন দেশে, ভারত, ব্রাজিল, চীন, তাইওয়ান এসব দেশে প্রচুর পাট উৎপাদন হচ্ছে এবং গুণগত মান ভালো, এটাও লিখবা যে উন্নত জাতের পাট উৎপাদন হচ্ছে, তাই বাংলাদেশের পাটের চাহিদা ধীরে ধীরে কমে যাচ্ছে। এছাড়া আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, শিক্ষার্থীরা, সেটা হলো পাটের বিকল্প দ্রব্যের আবিষ্কার। তোমরা খাতায় লিখে নিও, তিন নাম্বার, পাটের বিকল্প দ্রব্য ব্যবহার, পাটের বদলে কোন কোন দ্রব্য ব্যবহার করা যায় আমি তোমাদেরকে নামগুলো দিয়ে দিচ্ছি। পাটের বদলে কেনাফ, মেস্তা, সিনথেটিক, সিসাল রেজাল দ্রব্যগুলো পাটের বিকল্প হিসাবে ব্যবহার হচ্ছে, তাই
পাটের ব্যবহার দিন দিন কমছে। এটা একটা সমস্যা যে পাটের বিকল্প দ্রব্য ব্যবহার, কেনাফ, মেস্তা, সিনথেটিক, সিসাল, রেজাল, এগুলো পাটের মতোই কাজ করে। এসব দ্রব্যগুলো পাটের বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে, তাই পাটের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। আর একটা পয়েন্ট দাও, পাটের দামের উঠা নামা এটা আমি ব্যাখ্যা করব না, আমি শুধু পয়েন্ট দিচ্ছি। পাটের দামের উঠা নামা, পাটের বাজারে দেখা যায় কোনো বছরে ভালো দাম পাওয়া যায়, আবার দেখা যায় কোনো বছরে কম দাম পাওয়া যায়। তাহলে যে বছর কম দাম পাওয়া যায় সে বছর কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, তাই তারা পাট চাষ করতে আগ্রহী হয় না। পাটের দামে উঠা নামা, কোনো বছর বেশি দাম পাওয়া যায়, তোমরা লিখে নাও, কোনো বছর বেশি দাম পাওয়া যায়, কোনো বছর কম দাম পাওয়া যায়। যে বছর কম দাম পাওয়া যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, তাই তারা পাট চাষ করতে আগ্রহ বোধ করে না। আর একটা হচ্ছে পাঁচ নাম্বার, ধানের চাষে আগ্রহ। বর্তমানে ধানের দাম কিন্তু বেশ বেড়ে গেছে, আমরা কিভাবে লিখবো? ধানের চাষে আগ্রহ বা ধান চাষে আগ্রহ। বর্তমানে ধানের দাম খুব বেড়ে যাওয়ায় কৃষকরা পাটের পরিবর্তে ধান চাষে আগ্রহ দেখাচ্ছে। তোমরা পয়েন্টটার ব্যাখ্যা কিভাবে লিখবা? ধানের চাষে আগ্রহ বা ধান চাষে আগ্রহ। বর্তমানে ধানের দাম বেশি হওয়ায় কৃষকরা পাটের পরিবর্তে ধান চাষে আগ্রহ দেখাচ্ছে। এগুলো হচ্ছে পাট শিল্পের স্পেসিফিক সমস্যা, তোমরা যদি পাট শিল্প আসে এগুলো দিতে পারো, তাহলে তোমরা খুব ভালো নাম্বার পাবা আমি আশা করি। আমি আগামী ক্লাসে পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটা ক্লাস দেবো, যে পাট আমাদের দেশে ভবিষ্যতে আরো ভালো করবে কিনা, পাট শিল্পে একটা ক্লাস দেবো। শিক্ষার্থীরা ভালো থেকো এবং এই ক্লাসগুলো করো।